নতুন প্রতিভাকে জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে হাওড়া শরৎ সদন খেলা প্রাঙ্গণে শুরু হলো দুদিনের গানের মেলা। মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মধ্য হাওড়ার এক বেসরকারি সংস্থার উদ্যোগে নবীনদের পাশাপাশি প্রবীণরাও অংশগ্রহণ করবেন এই গানের মেলায়। রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক সব ধরনের গান গাওয়ার সুযোগ পাবেন শিল্পীরা। হাওড়া থেকে ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।